আমার আল্লাহ যখন জান্নাতের ময়দানে হাজির তখন বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করে করে আমার আল্লাহ শোনাবেন ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করে করে শোনাবেন ওদিন আল্লাহ তাআলা বলবে আনান রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান ওদিন আল্লাহ রাব্বুল আলামিন الرحمن ওদিন মালিক বলবে আনার রহমান এমন করে করে মানুষদেরকে আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করে করে শোনাবে মানুষগুলো মালিকের কণ্ঠ শোনার পর এত মায়াবী কণ্ঠ আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠের আওয়াজ শোনার পর মানুষগুলো জান্নাতে বিছানার মধ্যে বেহুশ হয়ে যাবে একটা নজর দেখিয়া ওই জান্নাতে ময়দানের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে এক বছর আর দুই বছর না কয় 70 বছর পর্যন্ত জান্নাতি ময়দানে বেহুশ হয়ে পড়ে থাকবে আল্লাহ আবার যখন তাদের জ্ঞান ফিরাইয়া দিবেন আমার আল্লাহ বলে কেন তোমরা বেহুশ হয়েছো বলো এই তোমাদের কোরআন তেলাওয়াত করে করে শুনাইলাম তারপরে কেন তোমরা বেহুশ হয়ে পড়ে গেলা জান্নাতি বান্দা বান্দিগুলো যখন জ্ঞান ফিরবে আবার বলবে আল্লাহ একটু দেখা দাও এ আল্লাহ তোমাকে দেখতে চাই তোমাকে দেখতে চাই দেখা দাও আল্লাহকে দেখার জন্য বড় পাগল মুসা নবী বলেছিল আল্লাহ তুমি দেখা দাও দেখতে চাই আল্লাহ বলে মুসা না না আমাকে দেখতে পারবা না আবার বলে আল্লাহ দেখতে চাই আর দূরে দূরে থাইকা ভালোবাসা করতে চাই না আয় আল্লাহ একটু দেখা দাও আমার দিলের মধ্যে চাই একটু তোমাকে মন ভরে দেখব আল্লাহ বলে মুসা তুমি আমাকে দেখতে পারবা না আবার ডাক দেয়া বলে আল্লাহ দেখা দাও আল্লাহ বলে মুসা যদি দেখতে চাও ওই দূর পারে চলে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে দেখা করব মুসা নবী যখন দূর পারে উঠতেছে আল্লাহ বলে মুসা পায়ের জোতাটা খুলে তারপরে পাহাড়ে উঠো কারণ এই পাহাড়টা হলো একটা পবিত্র পাহাড় আর আপনার আমার নবী যখন আল্লাহর বাড়িতে মেরাজে গিয়েছিল আল্লাহর নবী পায়ের জোতা খুলে আল্লাহর আরশে পাড়া দিবে আল্লাহ বলে পয়গম্বর আপনি পায়ের জোতাটা খুলবেন না ও নবী আমার আপনাকে আমি এত সম্মান দিয়া বানাইলাম আপনি পায়ের জোতার ধুলায় আমি আল্লাহর আরশ পর্যন্ত ধন্য হয়ে যাবে মুসা নবী বলে আল্লাহ দেখা দাও মনে চাই দেখবে একটু দেখা দাও দেখা দাও দেখা দাও দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য বড় পাগল তাদেরও মনে চাই আমার মালিককে দেখব কোথায় গেলে আমার আল্লাহকে পাইব আল্লাহকে পাওয়ার জন্য যখন ফজরে আজান হয়ে যায় বান্দা ঘুম থুইয়া মসজিদে দৌড়ায় জোহরের আজান যখন হয়ে যায় দুনিয়ার কাজকর্ম থুইয়া বান্দা মসজিদে দৌড়ায় আমার আল্লাহকে একটু মন ভরে কিয়ামতের ময়দানে যেন দেখতে পাই দুনিয়ার জমিনে আমার মালিকের জন্য যারা বড় পাগল ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহকে দেখার জন্য যারা বড় পাগল বাড়িঘর ছাইরা ওয়াজের ময়দানে বসে গেছে আল্লাহর জন্য যারা বড় পাগল ওই যে তারা সারসিনার ময়দানে চলে যায় আল্লাহকে দেখার জন্য বড় পাগল তারা চরমনার ময়দানে চলে যায় উজানির ময়দানে চলে যায় বিশ্ব ইস্তামায় চলে যায় ওলামায়ে কেরামের মজলিসে হাজির হয়ে যায় কেমন করে আমি আল্লাহকে পাব কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে কেমন করে দেখব ওরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে উঠে গেল আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা হইতে যখন মাত্র একটা নূরের পর্দা সরাইয়া দেয় আল্লাহর নূরের তাজাল্লিতে পুরা পাহাড়টা জ্বলে পুড়ে গেল মুসা নবী বেহুশ হইয়া জমিনে পড়ে যায় ডাক দেয়া বলে আল্লাহ
আমি বুঝতে পারলাম দুনিয়ার চক্ষু দিয়া আমি তোমাকে দেখতে পারবো না পাহাড়টা যখন জ্বলে পুড়ে গেল আল্লাহ তাআলা পাহাড়ের সম্মান বানাইলো ওই পাহাড়টা আল্লাহর নূরের ধারা তাজাল্লিতে জ্বলে গেছে আল্লাহ ওই মাটির সম্মান বানাইলো তাই কেমন মাটির সম্মান বানাইলো করের পাহাড় তোমার সম্মান আমি এত বাড়াইলাম কই দুনিয়ার মানুষগুলো তোমাকে চোখের মধ্যে তারপর ধারণ করবে মায়ার নবী জানাই ওই পাহাড়ের মাটি যারা ব্যবহার করবে চোখের মধ্যে সুরমা হিসেবে ব্যবহার করবে কই তাদের চোখের জ্যোতিও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম আজকে কার জন্য পাগল হয়ে গেছো ওই জান্নাতের ময়দানের মধ্যে একটার দুইটা পর্দা থাকবে না 70 হাজার পর্দা সব খালি কইরা আল্লাহ সরাসরি বান্দা বান্দির সঙ্গে দেখা করবে ইয়া ইলাহি তুমেরা মাবুদ হাই ইয়া ইলাহি তুমেরা মাশুক হাই ইয়া ইলাহি মুজসে মুজু কদর কর তাকে দেখো মুজুমে তুজুক এক নজর এর নবীর উম্মতের দাল দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর জন্য বড় পাগল থাকবে মালিককে পাওয়ার জন্য বড় পাগল হয়ে যাবে আল্লাহর হুকুমগুলো পালন করবে ওই বান্দা বান্দির কবরে যাইয়াও কোনো চিন্তা করা লাগবে না হাশরের ময়দানেও কোনো চিন্তা করা লাগবে না আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে বিনা হিসেবে নাজাতের ফয়সালা করে দিবে আজকে আমরা দুনিয়ার জন্য বড় পাগল আল্লাহর এক বান্দা যুবক তার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় আর মনের মধ্যে বড় তামান্না কিয়ামতের ময়দান আমার মালিককে আমি দেখব এই চক্ষু দুইটা আমি গান বাজনা দেখিয়া নাফাক বানাইব না টিভি সিনেমার দিকে তাকাই আমার চক্ষু নাফাক বানাইব না আমার হাতটা নাফাক বানাইব না আমার জবান আমি নাফাক বানাইব না এই জবান দিয়ে আমি মালিকের সঙ্গে কথা বলতে চাই এই জবান দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব এই চক্ষু দিয়া জান্নাতের ময়দানে একটু আল্লাহকে আমি দেখব এই জন্য আল্লাহর বান্দা চক্ষুকে নাপাক বানায় না এরে মুমিন মুসলমান আল্লাহর বান্দা মরুভূমি পথ দিয়া চলতেছে হঠাৎ করে একটা যুবতী মেয়ে দাঁড়াইয়া বলে যুবক আমি তো তোমার জন্য বড় পাগল যুবক বলে এ বোন তুমি তো আমার জন্য বড় পাগল তবে আমিও কিন্তু একজনের জন্য বড় পাগল আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি আমি আমার মালিকের জন্য বড় পাগল ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম এই কথা বলে যুবক মেয়েটার দিকে তাকায় না সোজা পথে যখন চলে যায় আরেকদিন আবার যখন পথ দিয়া চলতেছে যুবতী আবার পাশে দাঁড়াইয়া ডাক দিছে এরে যুবক ভাই আমি তো তোমার জন্য বড় পাগল আমার মনটা তোমার জন্য কাঁদে একটু আমার দিকে ঘুরে তাকাও আবার যুবক ডাক দিয়া বলে রে বোন আল্লাহকে ভয় করো তুমি আমার জন্য পাগল হয়ে গেছো আমিও কিন্তু একজনের জন্য বড় পাগল পারা আছি তার দেখার জন্য আমি বড় পাগল তুমি আমার দিকে তাকাইও না আল্লাহকে ভয় করো এই কথা যখন বলছে যুবতী মেয়েটা পিছন থেকে থেকে যুবককে জড়াইয়া বলে এরে ভাই আমি তোমাকে সারা বাঁচবো না তোমার জন্য আমি বড় পাগল ভাড়া ওই যুবক আল্লাহর বড় ভয় দিলের মধ্যে হায় রে এমন একটা কাজ হয়ে গেল আমি কোনোদিন বেগানা মেয়ের দিকে আমি তাকাই নাই এই জমিনের মধ্যেই মেয়েটা আমাকে জড়াইয়া ধরল আমার চক্ষু আমি নাপাক বানাই নাই হাত দুইটা নাপাক বানাই নাই আমার কান দুইটা আমি গুনাহ করে করে নাপাক বানাই নাই আমার পা দুইটা আমি নাপাক বানাইলাম না আয় আল্লাহ
এই চক্ষু দিয়া তোমাকে দেখার জন্য দুনিয়ায় গুনার কাজ করি নাই আজকে এমন একটা কাজ হয়ে গেল এখন আর এই জমিনের মধ্যে আমি থাকতে চাই না তুমি আমাকে উঠাইয়া নিয়ে যাও আল্লাহ যুবকের দোয়া কবুল করেছেন আল্লাহ তাআলা যুবকের রূহটা আজরাইলের মাধ্যমে নিয়ে যায় যুবকের দেহটা জমিনের মধ্যে পড়ে রইল সাহাবায়ে কেরাম যখন ওই যুবকের বাবার কাছে যাইয়া সংবাদটা দিল আপনার সন্তান ওই মরুভূমি পথ দিয়া চলতেছে হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর বান্দা ওই সন্তানের কাছে দাঁড়াইয়া চুকির পারি ছেড়ে দিয়া কাঁদে আর বলে আল্লাহ আজকে আমি বাবার সামনে সন্তানের লাশ আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার সন্তান রুজি করত আমার জীবনটা চলত আয় আল্লাহ আমার সন্তান নাই এমন করে করে তার বাবার কান্না সন্তানকে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রাখিয়া ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারে নামাজ আদায় করল ওমর যখন ডানে বামে সালাম ফিরাইয়া যখন মসজিদের নবুয়ী থেকে বের হয়ে যায় নজর করে দেখতে পায় এই আল্লাহর বান্দা পুরা লোকটা বসে বসে কান্না করে ওমর ডাক দেয়া বলে আপনার দিলের মধ্যে কি দুঃখ কেন আপনি কান্না করেন বলেন ওই বুড়া লোকটা বলে ওমর তোমার কাছে বলে আর কোনো লাভ হবে না কয় কেন আপনার দিলের মধ্যে কি দুঃখ বলেন কয় আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওমর বড় অবাক হয়ে গেল কয় আপনার সন্তান কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কাহা কয় আপনি আমাকে কেন বললেন না আমি যদি জানতাম আপনার সন্তানের জানাজায় আমি হাজির হয়ে যাইতাম বুড়া লোকটা ডাক দেয়া বলে ওমর আপনি রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত এই জন্য আপনাকে জানাই নাই আমার সন্তানকে কাফন দাফন করি আপনার বিচারে নামাজ আদায় করলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জানেন একটু আপনার সন্তান কোন জায়গায় মাটি দিয়েছেন কবরের পাশে দাঁড়াইয়া আমি একটু কবর জিয়ারত করব কোরআন তেলাওয়াত করব ওমরকে নিয়ে কবরের পাশে হাজির ওই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওমর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে আর যখন এই আয়াতটা তেলাওয়াত করল ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন ওমর যখন এই আয়াটা তেলাওয়াত করলো হঠাৎ করে ওমরের কানের মধ্যে একটা আওয়াজ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান এই কোরআনের আয়াটা তেলাওয়াতের আওয়াজ চলে আসলো ওমর তেলাওয়াত করতেছে যারা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় গুনাহ থেকে ফিরে থাকবে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করে দিবে যখন এই আয়াতটা কানের মধ্যে ভেসে আসলো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওই যুবকের কণ্ঠের আওয়াজ ও আমিরুল মুমিনিন আপনি বলেছেন আল্লাহ একটা জান্নাত দান করবে না না দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহকে বড় ভয় করবে দুনিয়ার জমিনে মালিককে যারা বড় ভয় করবে আল্লাহ কিয়ামতের ময়দানে একটা জান্নাত দিবে না বরং আল্লাহ তাআলা দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিবে হার কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দে হাদুর আমাকাম বেহেশত আজা কে আজারে নাবাসাত কাসেরা বা কাসে কারে নাবাসাত আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম মুসা নবী বলেছিল আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আর আল্লাহ তাআলা জান্নাতি বান্দা বান্দির সঙ্গে দেখা করার পর যখন সব বেহুশ হইয়া পড়ে থাকবে 70 বছর পর আল্লাহ আবার জ্ঞানটা ফিরাইবে ওই বান্দা বান্দিগুলো আবার বড় অস্থির করে বলবে মালিক তোমাকে দেখতে চাই আল্লাহ
আল্লাহ বলবেন আমি তো তোমাদের সামনে ছিলাম দেখা করলাম কুরআন তেলাওয়াত করে করে তো তোমাদের শুনাইলাম জান্নাতের ময়দানে তোমাদের মেহমানদারিও করাইলাম কয় কি দিয়া আল্লাহ জান্নাতের ময়দানের মধ্যে জান্নাতি বান্দা বান্দীর মেহমানদারি করবে কয় একটা মাছের কলিজা দিয়া আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ মেহমানদারি করবে এই মাছটা কত বড় তাই একটু কি চিন্তা করছেন সারা দিন এক মানুষের এতটুকু একটা পেট এইটা রিজিক কি আল্লাহ দিতে পারবে না আর যেই মাছের কলিজা দিয়ে আল্লাহ সব জান্নাতি বান্দা বান্দীর খাওয়াইবে এই মাছটা কত বড় এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম সাগরের মধ্যে বড় তিমি মাছ আছে কয় একটা মাছের খাবার দৈনিক 1000 কেজি চিংড়ি মাছ আপনি আমি দুইটা চিংড়ি মাছ নসিবে জোড়ে না কয় তিনটা সৃষ্টি রিজিকের জন্য বড় পাগল যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে হইতে তিন ধরনের সৃষ্টি রিজিক গুলো জমা রাখে পরে খায় আগে জমায় পরে খাইবে এই চিন্তা করে তার মধ্যে হইতে এক দল হলো মানুষ আরেকটা সৃষ্টি আছে আপনারা চিনবেন ইদুর দান খেতের দানগুলো কাইটা কাইটা গর্তের মধ্যে ঢুকায় মালিক ধান কাটার পর বাচ্চারা কুইজা কুইজা দেয় ইদুরের গর্ত আছে কয় দানের পথ আছে এই তাড়াতাড়ি ভালো করে ঘুষে এর মধ্যে দান আছে দেয় সুন্দর সুন্দর করে সাজাইয়া রাখছে ইদুর পুরো একটা মাস দানগুলো সুন্দর সুন্দর কাইটা কাইটা গর্তের মধ্যে ঢুকাইছে কয় বাকি 11 মাস বই বই খামু কিন্তু না 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 নিজে না খাইয়ে আগে জমা করলো ফরজ দিয়ে সব শেষ মানুষগুলো বিদেশ থাইকা টাকা রুজি করে আর ব্যাংকের মধ্যে জমা করে বাংলাদেশে আরামে খামু বিদেশে একটু কমাই কমাই খায় ওভার ডিউটি করে মালিকের চাকরিও করে ঘুম নাই দিন রাত 24 ঘন্টা টাকার জন্য বড় পাগল দুনিয়ায় বাংলাদেশের মধ্যেও মানুষগুলো চাকরি করে ব্যবসা করে আবার কেমনে টাকা রুজি করা যায় ধান্দায় থাকে বড় কয় আগে জমা একটু বুড়া হইলে তারপর আস্তে আস্তে খামু বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কামাইয়া বাংলাদেশের অ্যাকাউন্টে জমা করছে কয় এখন বাংলাদেশে যাইয়া বইয়া বইয়া খামু বাংলাদেশ আইছে কয় ডাক্তার কা সাবধান গরুর গোস্তের দিকে তাকাইলি মরছ তোর হাড়ে সমস্যা গরুর গোস্ত খাইতে পারবি না গরুর দুধ খাইতে পারবি না ডিম খাওয়া বন্ধ সব বন্ধ কয় মিষ্টির দ্বারেও যাইতে পারবি না ডায়াবেটিসে ধরছে সকালবেলা ঘুম থুইয়া তাড়াতাড়ি রাস্তার মধ্যে দৌড়াবি নাইলে আজরাইল আইয়া সালাম দিয়া লইয়া যাইব কয় তাই নাকি কয় হ ফজরের নামাজ না আদায় করিয়া বউরে কয় তাড়াতাড়ি ফজরে আগে আমার জাগাই দিও কয় কা কয় নাইলে তো আজরাইল মিস কল মারবে আজরাইলের ভয় ফজরের সময় মসজিদের মধ্যে না ডুইকা কয় সুজুতা পাই দিয়া রাস্তার মধ্যে দৌড়াও ডাক্তারের কথা মানার জন্য রাস্তার মধ্যে দৌড়াও অথচ আল্লাহর হুকুম মানার জন্য তুমি মসজিদে ঢুকলা না এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম তাহলে তিনটা সৃষ্টির মধ্যে মানুষগুলো এক নাম্বার হলো মানুষগুলো জমায় কিন্তু খাইতে পারে না এরা শুধু ভবিষ্যতের চিন্তা করে ও মুসলমান না না গাছের ডালে একটা পাখি ফজর আজান হওয়ার পর দেখবেন কেসা মেচির আওয়াজ কয় কিসের এত আওয়াজ ওই পাখিটা ঘুমের থেকে জাইগে আমার আল্লাহকে ডাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে সকালবেলা যখন ফজরে আজান হয়ে যাবে সবে সাদেকের সময় দেখবেন দেখবেন মুরগির খোপের মধ্যে মুরগিগুলো ডাকতে থাকে ডাকতে থাকে ওই মুরগিগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে নেয় পাখিগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে নেয় সকাল হওয়ার পর মালিকের শুকরিয়া আদায় করে পাখিটা বের হয়ে যায় সারাদিন ঘুরে 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 খাওয়া দাওয়া কইরা পেটটা ভইরা সন্ধ্যাবেলা তারপর নিজের বাসার মধ্যে ফিরে কই একদিন গেল তো পাখির বাসায় যাই দেখেন না খাবার খাবো যাই আল্লাহ পাখিটার খাবারের ব্যবস্থা করে দেয় হামদে বেহাদ মার খোদায়ে পাকের আকে ইমাদাদে মুশতে খাক দমদমি দে ও রুহে র দাদা আজ তুফানা জাতু রুহে র তাহলে বান্দা প্রশংসা করব কার সবাই কেন মনে মিছাস ভুল আছে আলহামদুলিল্লাহি
رب العالمين حمد بحد مر خدای پاک رو آکی مدد مشتے کاک رو এর নবীর উম্মতরা দাস আমরা মুসিবতে পড়ব আল্লাহর কাছে চাইব আমাদের রিজিকের দরকার আল্লাহর কাছে চাইব দুনিয়ার কোন মানুষকে আল্লাহ না খাওয়ায় মারবে না বড় মানুষ না খায়া মরে না এই যুগের মানুষগুলো এখন খায়া খায়া তারপরে মরে না খাওয়ায় মারবে না তবে শুকরিয়া আদায় না করার কারণে খাইতে পারে না ওই যে খাইলি মরছো তোর পেশার বাইরে গেছে দেখবি কিন্তু খাবি না আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর শুকরিয়া আদায় করব হাত দিয়া নেক কাজ করব তো হাতের শুকরিয়া আদায় হয়ে যাবে চোখ দিয়া কোরআন তেলাওয়াত করব চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে এই চোখ দিয়া গুনার কাছের দিকে তাকাইব না ওই জান্নাতের ময়দানে জান্নাতি বান্দা বান্দির সঙ্গে দেখা করার পর জান্নাতি বান্দা বান্দি যখন আবার আল্লাহকে দেখার জন্য বড় পাগল হয়ে যাবে আল্লাহ গায়েব হয়ে যাবে আল্লাহ বলবে এখন কেন তোমাদের মধ্যে পেরেশানি বলে আল্লাহ আবার একটু তোমাকে দেখতে চাই মাত্র দেখা দিস আবার সই লাগে আল্লাহ বলবে না না তোমাদের মধ্যে কত সময় ছিলাম জানো আল্লাহ একটা বলক দেখলাম আর তো দেখতে পারলাম না আল্লাহ কয় তোমাদের মাঝে একদিন আর দুই দিন আর এক মাস আর দুই বছর ছিলাম না আমি আল্লাহ একটা না এক লাগাতারে তোমাদের মাঝে সত্তর হাজার বছর কাটাইলাম সত্তর হাজার বছর দেখার পর তারপর আল্লাহ দেখলাম আর সইলা গেল ওই যে একটা নজর দিয়ে শুধু তাকাইবে এত সুন্দর শুধু তাকাইয়েই থাকবে এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম তাহলে যদি জান্নাতের ময়দানে আল্লাহকে চক্ষু দ্বারা দেখতে চাই এই চক্ষুটা আমি গুনার কাজের দিকে তাকাইব না টিভি সিনেমার দিকে তাকাইব না বেপর্দার দিকে তাকাইব না আল্লাহ বড় আদর কইরা তারপর কিন্তু মানুষ বানাইছে এ মুমিন মুসলমান আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ বলেন আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমি কার থেকে জন্ম নেই নেই কারো জন্ম দেইনি আমি আল্লাহ এক এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম আমাদের কত আদর কইরা তারপর আল্লাহ মানুষদেরকে বানাইলো ফেরেশতারা মায়ের গর্ভে হাতটা সুন্দর করে বানায় পাও দুইটা সুন্দর করে বানায় বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর সুন্দর করে বানায় এখন বান্দা মায়ের গর্ভের মধ্যে ফেরেশতা বানাইয়া তারপর বসে আছে আল্লাহ তোমার বান্দার সব কিছু বানাইলাম কিন্তু এখন চেহারাটা কেমন করে বানাইব আল্লাহ বলে তোমরা পারবা না আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজে কুদরতে হাত দিয়া তারপর বানাইব এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম এই দুনিয়া আসমান জমিন আল্লাহ ছয় দিনে আল্লাহ সব কিছু বানাইছে আল্লাহ যদি চায় সঙ্গে সঙ্গে হয়ে যায় কুন ফাইয়া কুন কয় হও হয়ে যায় ছয় দিনে তাম দুনিয়া আসমান জমিন সব বানাইলো আর একটা মানুষের চেহারা একটা মানুষ কতদিন লাগাইয়া তারপর মায়ের ঘরে আস্তে আস্তে পূর্ণ হয় কয় ছয় থেকে সাত মাস পর্যন্ত মায়ের গর্ভে আস্তে আস্তে করে অঙ্গ প্রত্যঙ্গ হয় প্রথম রক্তগুলো জমা হয় মাংসের দ্বারা পরিবর্তন হয় এক এক কইরা চল্লিশ দিন পর পর তার পরিবর্তন ঘটে এতদিন আস্তে আস্তে করিয়া ছয় থেকে সাত মাস পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমাকে রাখিয়া তারপর সুন্দর করে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আমার কথা আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আর যত মাখলুকাত বানাইলাম সব কিছু বানাইছি একমাত্র বান্দার উপকারের জন্য
এই চাঁদ আমি আল্লাহর জন্য বানাই নাই আসমান আমি আল্লাহর জন্য বানাই নাই সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই পয়সাদের আলো যখন ফলের মধ্যে পড়ে ওই ফলটা সুন্দর মিষ্টি হয় আর যে যে ফলের মধ্যে চাঁদের আলো পড়ে না ওই ফলটার মধ্যে চুক্কা হয় মিষ্টি হয় না এই চাঁদের আলোর মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর ফলের মধ্যে মিষ্টি দান করে করে সূর্যের আলোটা যখন ফলের মধ্যে পড়ে ফলটা কত সুন্দর কালারে পরিণত হয়ে যায় এই সূর্য বানাইলাম বান্দার জন্য চাঁদ বানাইলাম বান্দার জন্য আসমান বানাইছি আমার জন্য না বান্দার জন্য জমিন আমার জন্য বানাই নাই এই জমিন কিছুই ছিল না রে মুমিন মুসলমান সব ছিল পানি আর পানি আল্লাহ তাআলা আদমদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবে এই জন্য জমিন বানানোর জন্য ইচ্ছা করলো আল্লাহ যখন একটা কুদরতি নজর ফালায় ওই জায়গার মধ্যে পানির ঢেউ আসতেছে ঢেউগুলো শুধু আয়শা ওই জায়গার মধ্যে বাড়ি খায় বাড়ি খাইতে খাইতে বালু জমা হয়ে গেল জমা হতে হতে একটা পাহাড়ের মতন হয়ে গেল এই পাহাড়টাকে আল্লাহ রুটির মতন ফিশে তারপর জমিন বানাইয়া দিল এখন কিছু অংশ জমিন আর কিছু অংশ পানি পানির মধ্যে জমিনটা টলমল টলমল করা শুরু করলো আল্লাহ বলে জমি সাবধান নড়াচড়া করবে না আমার বান্দা থাকবে বড় দুর্বল কয় কেমন দুর্বল মানুষদেরকে বানাইছে খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ সবচাইতে বেশি দুর্বল হিসেবে মানুষদেরকে বানাইছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন মানুষ কত দুর্বল কয় এত দুর্বল একটা পিঁপড়ার চাইতো মানুষ বড় দুর্বল কয় একটা পিঁপড়ার চাইতে আবার কেমনে দুর্বল হয় কয় একটা পিঁপড়ার গায়ের মধ্যে যতটুকু ওজন আছে তার চাইতে 27 গুণ বেশি বহন করতে পারে একটা বাদ দেখছেন বইরে রয়েছে টানতে টানতে নিয়ে যায় আর একটা মানুষের গায়ে যদি 100 কেজি ওজন হয় এই দুই মুন্নে বস্তারা যদি মাথায় দেয় জায়গায় গিয়ে দিবে হাঁটতে পারবে না জায়গায় বসে পড়বে মানুষ বড় দুর্বল এটা আমার কথা না আল্লাহর কথা খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ তাআলা সবচেয়ে কম শক্তি দিয়ে আল্লাহ মানুষদেরকে বানাইলো এই মানুষদেরকে আল্লাহ বানাবে জমিন টলমল টলমল করতেছে আল্লাহ বলে জমিন সাবধান আমার বান্দাগুলো থাকবে বড় দুর্বল বান্দাগুলো জমিনের মধ্যে ইবাদত করবে তাদের দিলের মধ্যে বড় থাকবে ভয় যদি তুমি টলমল করো নড়াচড়া করো আমার বান্দা ভয় পেয়ে যাবে আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়া পেরাক মাইরা জমিনকে স্থির করে দিয়েছে জমিন যখন মজবুত হয়ে গেল আমাদের বরিশালে তো পাহাড় দেখা যায় না ওই চট্টগ্রাম যাবেন কক্সবাজার যাবেন আরব দেশে যাবেন এত বড় বড় পাহাড় যে পাহাড়ে ওঠার মতো কোনো শক্তি নাই এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম বড় বড় পাহাড় দিয়া আল্লাহ জমিনটাকে পেরাক মেরে দিল জমিনটা স্থির হয়ে গেল আল্লাহ তাআলা বলে ও ফেরেশতার দল এই জমিন থেকে মাটি আনো আমি আদম বানাইব আল্লাহ তাআলা সর্বপ্রথম মিকাইলকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় মিকাইল যাও জমিন থেকে মাটি আনবা আমি আদম বানাইব যখন মিকাইল জমিনের মধ্যে আসলো জমিন কান্না শুরু করে দিছে মিকাইল আমার থেকে মাটি নিও না কারণ এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে কাউকে আল্লাহ জাহান্নামে দিবে আর কাউকে জান্নাতে দিবে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না এমন করে করে জমিনের কান্নার আওয়াজ এরা যুবক বাপুরা বাবাজিরা তুমি শুনো জাহান্নামের ভয় পাহাড় কাঁদে এই জমিনের মধ্যে এমন পাহাড় আছে 24টা কোনটা একই ভাবে পানি পড়তে থাকে পাহাড় আল্লাহর কাছে কান্না করে পাথরগুলা আল্লাহর কাছে কান্না করে পাথর বেবে তারপর পানি পড়ে পাথর আল্লাহর কাছে কাঁদে জাহান্নামের ভাই আজকে মানুষের অন্তরটা পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে গুনার কারণে জাহান্নামের ভয় মানুষের চোখের মধ্যে পানি নাই ওই মাটি যখন নিতে আসলো মাটি বলে না না আমার থেকে নিবা না যাও মিকাইল চলে যাও আল্লাহর কাছে চলে যাও আমি তোমার কাছে ক্ষমা চাই মাটি যখন অনুনয় বিনয় করলো মিকাইল চলে গেল আল্লাহ বলে মাটি কই
মিকাইল বলে আল্লাহ মাটি আনতে পারলাম না কারণ জমিন কান্না করে এই জন্য আমি মাটি আনতে পারলাম না আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠাইলো তুমি চলে যাও একই অবস্থায় মাটি কান্না শুরু করে দিয়েছে আল্লাহ জিবরাইলকে পাঠায় জিবরাইল যাও দুনিয়ার জমিন থেকে মাটি আনো আমি আদম বানাইব দুনিয়া আসার পর একই মাটির কান্নার আওয়াজ ওরে জিবরাইল তুমিও চলে যাও আমার থেকে মাটি নিও না কারণ এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে কাউকে আল্লাহ জাহান্নামে দিবে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না তুমি ফিরে যাও আল্লাহর কাছে বলো আমার থেকে তুমি মাটি নিও না আবার জিবরাইল আল্লাহর কাছে হাজির আল্লাহ কে কেন আসছো মাটি কই আল্লাহ মাটি কান্না করে জমিন কাঁদে আমার কাছে বড় মায়া লেগে গেল জমিন থেকে আমি মাটি আনতে পারলাম না আল্লাহ বলে আর কে বাকি আছো কয় আজরাইল বাকি আছে আল্লাহ বলে আজরাইল যাও জমিনের মধ্যে চলে যাও জমিন থেকে মাটি নিয়ে আসবে আজরাইল জমিনে হাজির হওয়ার পর জমিন কান্না করে আর বলে ও ভাই আজরাইল আমার থেকে মাটি নিও না আজরাইল বলে তোমার কথা আমি শুনবো না আল্লাহ পাঠাইছে যতই কান্না করো যত অনুনয় বিনয় করো তোমার কথা শুনবো না আজরাইল জমিনটার মধ্যে একটা থাবা যখন মেরেছে পুরা দুনিয়ার জমিনের উপরের মাটিগুলো আজরাইলের মুঠের মধ্যে চলে এসেছে কত বড় শক্তি দিয়ে আল্লাহ বানাইছে আজরাইল এদিকে যেমন ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম মাটি নিয়ে আল্লাহর দরবার হাজির আল্লাহ বলে মাটি আনছে কয় হ্যাঁ আল্লাহ মাটি আনছে এই যে মাটি কয় জমিন কি কান্না করে নাই আজরাইল কয় জমিন কান্না করেছে তবে জমিনের কান্না আমি শুনি নাই আল্লাহ বলে মাটি দিয়ে আমি আদম বানাইব এই আদমের জান কবজ করার জন্য আবার দায়িত্ব তোমারে দিলাম আল্লাহ মানুষের জান কবজ করতে যাইব মায়ের কোলের থেকে সন্তানের জানটা কবজ করবো তো বড় আমার দিবে আল্লাহ তোর কোনো দোষ থাকবে না তুই থাকবি নির্দোষ মানুষগুলো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে হার্ট অ্যাটাক করে মারা যাবে জ্বর হয়ে মারা যাবে সাপে কাটবে গাড়ির তলে পড়ে মারা যাবে নদীতে ডুইবা মরবে লোকেরা বলবে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে জ্বর হয়ে মারা গেছে কিন্তু তোমার কোনো দোষ থাকবে না তুমি থাকবা দুনিয়ার মধ্যে বড় নির্দোষ আজরাইল একবার যার দ্বারে আয় আর সুযোগ দেয় এরা মমিন মুসলমান আল্লাহর গোলাম তবে সবার সঙ্গে একবার দেখা দিবে তখন দেখতে পারবেন কেমন আকৃতি দিয়ে বানাইছে একবার আজরাইল সবার সঙ্গে দেখা দিবে একবার যার কাছে আসবে দ্বিতীয়বার তার কাছে আসা লাগবে না মায়ার নবীর জানটা কবজ করার জন্য যখন আজরাইল হাজির হয়ে গেল ঘরের সামনে এসে আওয়াজ দেয় ও পয়গম্বর ঘরের মধ্যে ঢোকার অনুমতি চাই আল্লাহর নবী ঘরে ঢোকার অনুমতি দিয়া দিল আজরাইল ঘরের মধ্যে ঢুকে যায় নবীর বুকের মধ্যে একটা হাত রেখে দিল আর ডাক দিয়া বলে নবী আমার আল্লাহ পাঠাইছেন তবে আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান আবার আপনার নবী বলে ও আজরাইল তুমি শুনো আমি দুনিয়া থাকতে চাই না আল্লাহর কাছে যেতে চাই এটা পরে হবে তবে আমি আগে জানতে চাই আমার উম্মত গুলো কোথায় থাকবে মৃত্যুর সময় আপনার আমার নবী আমাদের কথা ভুলে নাই আজরাইল বলে তাদের দেহটা জমিনের মধ্যে থাকবে মায়ার নবী ডাক দেয়া বলে আজরাইল শোনাও আমিও আল্লাহর কাছে যেতে চাই না আসমানে যেতে চাই না আমিও দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার দেহটাও জানো এই জমিনের মধ্যে থাকে তবে আর একটা বিষয় জানতে চাই ও আজরাইল আমি মরার পর আমার উম্মতদেরকে কে দেখবে না জানি আমার উম্মত গুনাহ করার কারণে আল্লাহ বড় বড় গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়
আমার উম্মতগুলোকে কে দেখবে কে জিম্মাদারি নেবে হঠাৎ করে আল্লাহ জিব্রাইলকে পাঠায় জিব্রাইল নবীর কাছে এসে সালাম দিয়ে বলল পয়গম্বর আপনার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না বরং আল্লাহ জানাইছেন আপনার উম্মতের চিন্তা করার কোনো কারণ নাই বরং আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ কুদরতি হাতে নিয়েছে আপনার উম্মতগুলো গুনাহ করবে গুনাহ করবে গুনাহ করার পর আল্লাহ বড় বড় গজব দিয়া ধ্বংস করবে না আল্লাহ অপেক্ষা করে দেখবে বান্দা কোন সময় ক্ষমা চায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে আল্লাহ তাআলা বান্দা জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না নবীর দরবারে একজন যুবক আইসা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে মায়ার নবী দেখি বলির যুবক কেন তুমি কান্না করো বলো যুবক বলে নবী আমার এত বড় গুনাহ করলাম আমার মনে হয় আমার মালিক বুঝি আমারে মাফ করবে না নবী বলে যুবক কি গুনাহ করছো বলো তুমি যখন মুসলমান হয়ে গেছো আল্লাহ তোমার পিছনে সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে তারপর নবীর সামনে বসে বসে কাঁদে মায়ের নবী আবার ডেকে বলে যুবক এখন কেন তুমি কাঁদো যুবক বলে নবী আমার আমার গুনাহের খবর আমি জানি আমার মনে হয় আল্লাহ বুঝি আমারে মাফ করবে না নবী বলে কি গুনাহ করছো বলো যুবক বলে পয়গম্বর আমার গুনাহের খবর আমার মা জানেন আমার বিবি জানেন আমার সন্তানগুলো জানে না গুনাহের খবর যদি সমাজের মানুষ জানত সমাজ থেকে আমাকে সরাইয়া দিত আমার গুনাহের খবর যদি আমার মা জানত আমার মা আমার সামনে থেকে খাবারের প্লেটটা টেনে নিয়ে যাইত আমার গুনাহের খবর যদি আমার বিবি জানত আমার বিবি আমাকে স্বামী বলে পরিচয় দিত না ও নবী আমার আমার এত বড় একটা পদ অভ্যাস ছিল দুনিয়া থেকে যখন মানুষগুলো বিদায় হয়ে যাইত ও পয়গম্বর ওই মানুষটাকে যখন দাফন কাফন করত যখন তাকে কবরের মধ্যে রেখে দিত গভীর রাতে কবরের মাটিগুলো আমি আস্তে আস্তে করে সরাইয়া তার গায়ে থেকে কাপনের কাপড়টা আইনা বাজারে বিক্রয় করে জীবনটা চালাইতাম ও নবী আমার এই অভ্যাস অনুযায়ী একদিন এত বড় গুনাহ করলাম আমার পাশের এলাকার একটা সুন্দরী রূপসী একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও পয়গম্বর আমার অভ্যাস অনুযায়ী ওই গভীর রাতে ওই কবরের পাশে হাজির কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরাই ওই রাত্রে কবরের মধ্যে নামিয়া মেয়েটার গায়ে থেকে পাঁচখানা কাপড় আমি টেনে টেনে খুলে ফেললাম কিন্তু যখন কবর থেকে আমি উঠতেছি আমার নফস আমাকে ধোকা দিতেছে রে যুবক এমন সুন্দরী একটা মেয়ে কবরের মধ্যে রাইখা তুই কেমন করে উঠা যাও এই রাত্রে তো কেউ দেখে না একমাত্র তো তুমি আর মেয়েটা ছাড়া আর কেউই নাই তোর যৌবনের চাহিদা তুমি মিটাও ও পয়গম্বর ওই কবরের মধ্যে ওই মেয়েটার সঙ্গে আমার যৌবনের চাহিদা মিটাইলাম যৌবনের চাহিদা মিটানোর পর যখন কবর থেকে আবার উইটা রওনা হলাম কেমন জানি মেয়েটার কণ্ঠে আওয়াজ পাই এরে যুবক তুই তো আমারে বড় নাপাক বানাইছো আমি ছিলাম একজন পবিত্র নারী আমি তো কোনো গুনাহ করি নাই আমার হাত রেখেছিলাম পাক পবিত্র আমার চক্ষু দুইটা আমি পবিত্র রেখেছিলাম আমার সতীত্ব কোনো মানুষকে আমি নষ্ট করতে দেই নাই কারণ আমার মালিকের সামনে আমার দাঁড়ানো লাগবে এরে যুবক তুমি আমাকে নাপাক বানাইয়া চলে যাও কেমন করে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াইব এই নাপাক শরীর নিয়ে কেমন করে দাঁড়াইব ও নবী আমার এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে শুনে আসলো আমি কাপড়ের কাপড় ফালাইয়া বাড়ির দিকে দৌড়াইলাম মায়ার নবী কথাটা শোনার পর ওই সাহাবীর থেকে আল্লাহর নবী চেহারাটা ঘুরাইয়া নিল আল্লাহর বান্দা নবীর সামনে থেকে ওইটা তাড়াতাড়ি জঙ্গলায় চলে গেল চোখের পানি ছেড়ে দিয়া সেজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না তোমার বন্ধুর কাছেও যখন বললাম তোমার বন্ধু আমার থেকে চেহারাটা ঘুরাইয়া ফেলেছে আয় আল্লাহ দুনিয়ায় আর তো কেউ না কার কাছে
কাছে বলবো তবে তুমি ছাড়া আমার কেউ নাই তুমি যদি কুদরতি নজরটা ঘুরাও বলো আমি কার কাছে যাইব আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এমন করে করে আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর যখন খাঁটি দিলে তওবা করে নিল আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে জিব্রাইল আমার বন্ধুর কাছে জানাইয়া দাও যেই যুবককে গুনার কথা শুনিয়া যেই যুবক থেকে আমার বন্ধু চেহারাটা ঘুরাইয়া ফলাইল ওই যুবকের তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ maaf করিয়া নামটা জান্নাতি খাতার মধ্যে তুলে দিয়েছেন ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ মাগফিরাত রদ উমিদাজ লুতফে তু যাকে খুদু ফরমুদায়ে লা তাকুনা তু বেগুনাহ না গুজাশত বরমা সাআতে বা হুজুরে দিল না কর দম তাআতে আরে মুমিন মুসলমান ও যুবক ভাই ও বুড়া বাবাজিরা হাতে পায়ে ধরে বলে যাই সামনে রমজান মাস আসতেছে আমরা খাঁটি দিলে তওবা করে নিব আগামী কাল শবে বরাতের রজনী আল্লাহর কাছে তওবা করব গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আরে মুমিন মুসলমান আল্লাহর কাছে বান্দা যখন খাঁটি দিলে তওবা করে নেয় আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো maaf করে দেয় এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করব রমজান মাসে তিনটা কাজ বেশি বেশি করব এক নাম্বার কোরআনের তেলাওয়াত করব দুই নাম্বারে জিকির করব তিন নাম্বারে বেশি বেশি নফল ইবাদত করব ওই রমজানে একটা যদি নফল ইবাদত করে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম বেশি বেশি কোরআনের তেলাওয়াত আমরা তো শুধু রমজান মাস আইলে কোরআন তেলাওয়াত করি আর কোরআনের ফাঁসি দিয়েও যাই না একদল আছে বা রমজানে চাঁদ উঠছে তো এই টুপি মাথায় দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে এক মাস ভালো হইব আবার শেষ টুপিও নাই লম্বা জামাও নাই রমজানও শেষ টুপিটা কইলা মসজিদের মধ্যে ফালাইয়া কয় যাক রমজান মাস শেষ হয়ে গেছে আমার আমল ইবাদতও শেষ আর আমল করে না যায় নামাজটা নিয়ে ঘরের মধ্যে সুন্দর করে সুকিসের মধ্যে সাজাইয়া রাখে টুপিটা মসজিদের মধ্যে ফালাইয়া তুইয়া তারপরে চলে যায় না না রমজান মাস হলো ইবাদতের মাস বান্দা গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা এই মাসের মধ্যে তবে এই মাসটা হলো ঢাল স্বরূপ মাস নবীজি বলেন এই মাসটা হলো বান্দার সামনে ঢাল স্বরূপ বান্দার গুনাহ করতে পারে না তবে দুইটা কারণে আবার ঢালটা ছিদ্র হয়ে যায় ঢাল স্বরূপ থাকে দুইটা গুণের কারণে দুইটা কারণে তার ঢালটা আবার ছিদ্র হয়ে যায় তার মধ্যে একটা হলো গুনাহ যদি বান্দা গুনাহ করে এই ঢালটা ছিদ্র হয়ে যায় এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম এই রমজান মাসে কোরআনের তেলাওয়াত কোরআনকে বুকে জড়াইব মুখে চুম্বন দিব মায়ার নবী জানায় অন্ধকার কবর রাখার পর কোরআন যাইয়া মাথার কিনারার সামনে দাঁড়াইয়া যাবে মনকার নাকি মাথার কিনার থেকে আসবে সুয়াল জবাব করার জন্য এই কোরআন যুবক বেশে দাঁড়াইয়া বলবে না না এই বান্দাকে সুয়াল জবাব করতে পারবো না কয় কেন কয় তুমি কে কোথা থেকে এসেছো এই কবরের মধ্যে কেন তুমি আসছো বলো কয় আমি হলাম আল্লাহর কোরআন কয় কতক্ষণ তুমি থাকবা কয় বান্দা দুনিয়ায় আমাকে বড় মহব্বত করেছে দুনিয়ায় বান্দা আমাকে বন্ধু বানাইছে আজকে কবরের মধ্যেও আমি কোরআন তার জন্য বন্ধু হয়ে গেলাম আর ঘরের মধ্যে মুসলমানের টিভি আছে কোরআন নাই যদিও থাকে কয়দিন পর কয় পোলার দিয়ে ফাটাকে মসজিদে হুজুর কাছে দিয়ে কোরআনের ফিস্টা সিরা কাছে মসজিদে ফাটাও কেন কয় কোরআন তোমার ঘরের মধ্যে যদি থাকে তোমার ঘরে রহমতের ফেরেশতা চলে আসবে তোমার ঘরে শান্তি চলে আসবে তোমার রিজিকের চিন্তা করা লাগবে না রহমতের ফেরেশতা তোমার ঘরের মধ্যে থাকবে হে মুমিন মুসলমান আল্লাহর গোলাম আর আজকে কোরআনকে সরাইয়া ওই টিভি সিনেমা জাহান্নামের বাসকা ঘরের মধ্যে ঢুকাইছি আজই সব মানুষ হে ও টিভি দেখে
আবার সুদের মধ্যে টাকাও লাগায় বিড়িটা নেন কি ব্যাপার বাতি যায় কয় ও চাচা এইটা কিন্তু সারা যায় না বুড়া হয়ে গেছেন এখনো বিড়িটা কিল্লে গেটানেন কয় তোর সাসি রে সার মুতা করে এটা সার মোনা বুইরা বিড়ি খায় টিবি চায় জুয়া ও খালায় বুইরা বিড়ি খায় বুইরা বিড়ি খায় টিবি চায় জুয়া ও খালায় বুইরা বিড়ি খায় বয়স হইল সত্তর আশি মরার চিন্তা নাই বুইরা বিড়ি খায় টিবি চায় জুয়া ও খালায় বুইরা বিড়ি খায় আসেনি অন বুড়ার আবার বেজার হইছিল কই হুজুর আম গো দল্লক আরে এই জন্যই দরছে একটু ভালো হয়ে কবরে যান আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচব মায়ার নবী বলেন এই কোরআন মাথার কিনারে হাজির হয়ে যাবে বলবে না না দুনিয়ার মধ্যে বান্দা আমাকে বন্ধু বানাইছে আজকে কবরের মধ্যে আমি তার বন্ধু হয়ে গেলাম মুনকার নাকির বলবে কতক্ষণ তুমি থাকতে চাও আইছো আর চইরা যাবে কতক্ষণ থাকবা বলো কোরআন উত্তর দিয়া দেয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফি ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون ودنيا بندار بندو سلام وجتكن برجون تو آمي تاكي جاننا تر مدد نا دوكاي بو تتكن برجون تو آمي قرآن تر شنگي ہویا تر بره تاك بو اهون زندہ کرن کار بندو ونائی بین ایر مومن مسلمان اللہ غلام মনকার নাকির আবার ডান দিকে চইলা যাবে সোয়াল করার জন্য হেন যাইয়ে দেখবে একজন সবল যুবক দুর্বল না সবল যুবক দাঁড়ানো বলে তুমি কে আমি তো তার বন্ধু কই থেকে আইছো কই হঠাৎ করে কবরের মধ্যে কেন আমি তার বন্ধু মুনকার নাকির বলবে তুমি কে আমি হলাম তার নামাজ দুনিয়ার জমিনে বান্দা আমাকে যত্ন করেছে সুন্দর করে বান্দা রুকু সিজদা করেছে আমাকে সম্মান করেছে আমাকে মোহাব্বত করেছে বান্দা নামাজ আদায় করেছে দুনিয়ায় বান্দা আমাকে ভুলে নাই কবরের মধ্যেও আমি তাকে ভুলবো না এই জন্য আল্লাহও জানায় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সহিত আদায় করে নিবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জমিনের মধ্যে ওই মৃত্যুর সময় তার কালিমাটা নসিব হয়ে যাবে ওই কবরের মধ্যে আল্লাহ কবর আজাব হটাইয়া দিবে পলসিরাত বিজলির আকারে পার করে দিবে আল্লাহ তাআলা বিজলি আকারে পলসিরাত পার করার পর আল্লাহ বিনা হিসাবে বান্দাকে জান্নাতে পাঠাইয়া দিবে এখন নামাজ কি তাড়াতাড়ি পড়বো না আস্তে পড়বো একটু চিন্তা করেন রমজান মাস আইলে তো ভেজাল লাগে যায় বড় ভেজাল এক দলকায় আট রাকাত আর এক দলকায় বিশ রাকাত ঝগড়ার দরকার নাই তুমি যদি আট রাকাত পড়ো ঠিক আছে আট রাকাত পড়ো বাকি বারো রাকাত নফল হিসাবে পড়ো কারণ অন্য মাসের তুলনায় একটা ফরজের সওয়াব সমান সওয়াব তাহলে তুমি কেন সাইরা দিবা বেশি বেশি নফল ইবাদত করবা ওই রমজানে তিনটা কাজ বেশি করবা এক নম্বরে জিকিরের বাড়াইয়া দিবা দুই নম্বরে কোরআন তেলাওয়াত করবা তিন নম্বরে নফল নামাজ বেশি বেশি তারপরে পড়বা তা কোরআন কবরে দাঁড়াবে নামাজ কবরে দাঁড়াবে মাথার কিনারে সুযোগ পায় না ডাইনেও সুযোগ পায় না এইবার যাবে বাম দিকে বাম দিকে যাইয়া দেখবে এত দুর্বল যুবক না সবল যুবক দাঁড়ানো এই ডান বাম দিকে আইছো গা তা বান্দাকে প্রশ্ন করো বাম দিকের যুবক বলে না না প্রশ্ন করতে পারবা না ফেরেশতার বলবে তুমি কে কেন বাধা দাও আমি হলাম রোজা বান্দা যত্ন সহকারে রোজা রেখেছে দিনের বেলা বান্দা খাইতো না খুদা আর কষ্টটা দিবে বলে সওয়াল করতে পারবা না বলে তুমি কে বাধা দাও আমি হলাম বান্দার সমস্ত নেক আমল গুলো এই বান্দাকে সওয়াল করতে পারবা না কয় চার দিক থেকে চারজন বডিগার্ড যদি কবরের মধ্যে হয়ে যায় আর কিছু লাগবে না আল্লাহ বলে ফেরেশতারা সওয়াল করার দরকার নাই প্রশ্ন করার দরকার নাই এই বান্দার কবরের মধ্যে এখন জান্নাতের বিছানা
নবী চাইয়ে দাও রমজান হলো তাহলে রমজান মাস আসছে তিনটা কাজ বেশি বেশি করব কোরআন তেলাওয়াত বেশি বেশি জিকির করব বেশি বেশি নফল নামাজ পড়ব আর তিনটা কাজ করবই না তিনটা কাজ বাদ দিয়া দেব এক নাম্বার মিথ্যা কথা বলবো না ব্যবসা করি কথায় কথায় কসম খাইয়া করি এই মালটা এত দাম দিয়ে কেনা আরে বড় ব্যস্ত লাভ হইব না তোর কাছে কি কাস্টমার জিজ্ঞেস করতে লাভ হইব না না হইব কসম কাটতে পারবে ব্যবসা করে এই মালটা এত টাকা বিক্রি করলে লাভ হবে না 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 মিথ্যা কথা বলবো না গীবাত শিকায়ত করবো না রোজা রইয়া দোকানের সামনে বইয়া 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 গীবাত করব এই রোজা সারাদিন উপবাস থাকা হবে কিন্তু রোজা আল্লাহ কবুল করবে না এরে যুবক ও বুড়া বাবাজিরা পাও দুইটা আগাইয়া দিলে পাও ধরে বলে যাব তবে গুনার কাজ থেকে ফিরে থাকব রমজান মাসে রোজা গুলো রাখব বেশি বেশি নেক আমল করব ও পর্দার আড়ালে মা আপনিও পর্দার মধ্যে থাকবেন স্বামীর খেদমত করবেন কয় আল্লাহর হুকুম পালন করিয়া স্বামীর খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আল্লাহর নবী জানা ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত তারপরে অপেক্ষা করতেছে দুনিয়ার মধ্যে পর্দায় থাকবে এখন আবার পর্দা লইয়া ঝগড়া কয় কেমন ঝগড়া কয় হুজুর আমনের মধ্যে তো ঝগড়া আমগো মধ্যে না এক দলে কয় চেহারা পুরা ঢাকা লাগবে আর এক দল হুজুররা কয় না না চেহারা খোলা থাকলেও পর্দা হইয়া যাইও চেহারা ঢাকা লাগবে না চেহারা খোলা থাকলে হইয়া যাইও আমি বুখারী শরীফের একটা হাদিসের কথা আপনাদের শুনাই এরা তো আবার বুখারী শরীফের বড় পাগল এরে যুবক আম্মা জান আয়েশা বলেন নবী একদিন যুদ্ধের ময়দানে বিবিদের কি নিবেন নামগুলো তারপর লটারি করালো ওই লটারির মধ্যে আমার নামটা উঠে গেল আমাকে নবীজি ওই যুদ্ধের ময়দানে নিয়ে গেল তবে স্বাভাবিকভাবে না কেমন করে যুদ্ধের ময়দানে নিলেন পালকি ছোট্ট একটা পালকি বানাইয়া এই পালকির মধ্যে আমি ঢুকলাম আমাকে এই উটের মধ্যে বসানো হলো যখন পালকিটা নিয়ে ওই আয়েশা কে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া হয় আবার যুদ্ধের থেকে যখন সাহাবায়ে কেরাম সখন সহ যখন ফিরতেছে পথিমধ্যে সাহাবায়ে কেরাম এক জায়গার মধ্যে উটগুলো থামাইয়া একটু বিশ্রাম করতেছে আম্মা জানার আয়েশার পালকিটা নিজে রাইখা সাহাবাই কারাম একটু দূরে যেয়ে তারপর বিশ্রাম করতেছে আম্মা জান আয়েশা বলে আমার জরুরত সারার প্রয়োজন হলো আমি আস্তে করে চুপে চুপে পালকি থেকে বের হইয়া একটু দূরে যাইয়া আমার জরুরত আমি সারলাম জরুরত সারার পর আবার পালকির মধ্যে ঢুকে গেলাম যখন গলার মধ্যে হাত দিলাম দেখি আমার হাতটা নাই আমার হাতটা খুঁজে পাই না তবে আমার সন্দেহ হলো ওই যেই জায়গার মধ্যে জরুরত সারতে গেছিল আমার মনে হয় গলার হাতটা বুঝি ওই জায়গায় পড়ে গেছে আমি আস্তে করে আবার পালকির থেকে বের হইয়া ওই দূরে ওই জায়গার মধ্যে চলে যাই নজর করে দেখতে ভাই হাতটা ওই জায়গার মধ্যে পড়ে আছে হাড়গুল হাতটা নিয়ে আবার যখন আসলাম আয়েশা দেখি পালকিও নাই উটও নাই সাহাবাই কেরামও নাই তারা আবার মদিনার দিকে চলে গেল এখন কেমন করে যাইব এই যে পালকি উঠাইলো সাহাবায়ে কেরাম কি বুঝলো না যে তার আয়েশা আছে না নাই আম্মা জান আয়েশা বলেন আমি এত পাতলা ছিলাম পালকির মধ্যে থাকলেও যেমন না থাকলেও ঠিক কেমন 66 ছিল খুব পাতলা ছিল চিকন ছিল সাহাবায়ে কেরাম বুঝতেও পারে না এর মধ্যে আছে না নাই উঠের পিঠে যাওয়ার পর আবার মদিনায় যাওয়ার পরে এখন দেখে আম্মা জান আয়েশা নাই মদিনার মধ্যে লোকেরা চিন্তায় পড়ে গেল আয়েশা কই আম্মা জান আয়েশা বলেন আমি এই জায়গার মধ্যে আমি একটু আরাম করতেছিলাম যেহেতু মদিনায় যখন সাহাবায়ে কেরাম যাবে যখন আল্লাহর রাসূল আমাকে দেখতে না পাবে আবার সাহাবায়ে কেরামদেরকে হয়তো আবার পাঠাবে যদি আমি এই জায়গার মধ্যে থাকি আবার খোঁজে আমাকে নিতে পারবে আম্মা জান আয়েশা বলে আমি যখন ওই জায়গায় একটু বসলাম হঠাৎ করে আমার ঘুমে ধরে গেছে আমি ঘুমাইয়ে পড়লাম সফওয়ান নাম একজন সাহাবি ওই পিছনে বিছানে উটের পিঠে চড়া হাত চলতেছে মদিনার দিকে উটের পিঠে চড়া চলতেছে হঠাৎ করে এই পথিমধ্যে আম্মা জান আয়েশাকে দেখতে পায় সফওয়ান নামে সাহাবি নিচে নাইমা আয়েশার সামনে দাঁড়াইয়া কয় ইন্না লিল্লাহ আয়েশাকে দেখতে পাইলো আয়েশার চেহারাটা তখন খোলা ছিল কয় কেমন করে চিনলো
নবীর বিবি তো পর্দায় ছিল কেমন করে সফওয়ান নামে সাহাবী চিনল আম্মা জানাইসা বলেন পর্দার আয়াত নাজিল হওয়ার আগে ওই সফওয়ান আমাকে দেখছে এই জন্য সফওয়ান আমার দেইখেই সিনা ফলাইছে যখন পাশে দাঁড়াইয়া বলল ইন্না লিল্লাহ আওয়াজটা যখন আমার কানের মধ্যে যায় আমি তাড়াতাড়ি আবার ঘুম থেকে জায়গা সঙ্গে সঙ্গে আমার চেহারাটা ডেকে ফেললাম সাথে সাথে চেহারাটাই কে বলাইলাম তো যদি চেহারা দেখাও জায়েজ থাকতো তাহলে আম্মা জানেন আয়েশার চেহারা তো খোলা রাখতেন আম্মা জান আয়েশা বলেন আমার চেহারাটা আমি সাথে সাথে ডেকে ফেললাম চেহারাটা রাখার পর আমি এই সফওয়ানের উটের মধ্যে বসে গেলাম উটের মধ্যে বসলাম কিন্তু মদিনার সব মানুষগুলো তো চিন্তার মধ্যে পড়ে গেল নজর করে দেখতেছে সফওয়ানের উটের পিছনে চড়ে তারপর আয়েশা মদিনায় ঢুকতেছে মদিনার মধ্যে ঢোকার পর আম্মা জান আয়েশা আস্তে করে ঘরে চলে যায় কিন্তু পুরা মদিনা ছড়াইয়া দিল দুইজন ব্যক্তি পুরা মদিনা সব ছড়াইয়া দিছে কয় আয়েশার লগে সফওয়ানের লগে বুঝি প্রেম প্রীতি আছে চিন্তা করছেন কেমন ধারণা ওই যুগেও ছিল নবীর বিবির উপর যদি এমন ধারণা করতে পারে তাহলে এই যুগের মানুষ ওলামায়ে কেরামরে কত গালি দিতে পারে এটার বুঝার কিছুই বাকি নাই দেখেন না ফেসবুকের মধ্যে ঢুইকা ইউটিউব শরীফের মধ্যে ঢুইকা হুজুর গো লাগে মহিলা গো লাগে ছবি লাগাইয়া দিয়ে দিয়েছে থাম্বিল বানাইয়া এর মমিন মুসলমান আল্লাহর গোলাম ওই মদিনার পুরা মদিনা ছড়াইয়া গেল যে সফওয়ানের লগে আম্মা জান আয়েশার লগে ভালো সম্পর্ক আম্মা জান আয়েশা পিছনে ছিল ওই সফওয়ানের উটের মধ্যে ছড়া তারপর মদিনার মধ্যে ঢুকলো মায়ার নবীর কানের মধ্যে যখন সংবাদটা গেছে আল্লাহ রসুল এখন আয়েশার উপর পুরা রাগ কিছুই বলে না কিছু জিজ্ঞাসাও করে না আম্মা জান আয়েশা বলেন আমি সফর থেকে আসার পর আমি বড় অসুস্থ হয়ে পড়লাম আমি ঘরের মধ্যে অসুস্থ অবস্থা আছি কিন্তু আল্লাহ রসুল ঘরের মধ্যে ঢুকে সালাম দেয় আর বলে আয়েশা কেমন আছো শুধু এতটুকু কথাই বলে আর কিচ্ছু বলে না রসুল সালাম দেয়া ঘরের মধ্যে ঢুকে বলে আয়েশা কেমন আছো আম্মা জান আয়েশা বলে যেই নবী এত মধুর মধুর আমার লাগে আলাপ করতো কেন এই রসুল দেখুন কিছুই বলে না কিছুই বুঝতে পারলাম না কিন্তু পুরা মদিনা তো ছড়াইয়া গেল আম্মা জান আয়েশা তো কিছুই জানে না এমন করতে করতে একটা মাস হয়ে গেল আম্মা জান আয়েশা জানেন একদিন রাত্রিবেলা আম্মা জান আয়েশা একটু বাহির হবে তার একজন খাদেমা ছিল খাদেমা কাপড় প্যাচ দিয়ে হঠাৎ কাইদ হয়ে বইরে গেছে কাইদুয়ে পড়ার পরে উইটা বলে তার সন্তানের নামে বদদোয়া দিতেছে আমার সন্তান ধ্বংস হোক এই কথা বলার পর আম্মা জান আয়েশা বলে কেন তোমার সন্তানের নামে তুমি বদদোয়া দাও খাদেমা বলে আম্মা জান আপনি তো কিছুই জানেন না কি যে হইতে আছে আপনার তো কোনো খবর নাই কি হইছে কয় পুরা মদিনার মধ্যে এক মাস ধরে ছড়াইয়া গেছে আপনি যে ওই সফওয়ানে উটের পিঠে শহীদ আসছেন সফওয়ানের সঙ্গে আপনার লগে নাকি প্রেম প্রীতি আছে আয়েশা কয় আস্তাগফিরুল্লাহ আমি তো কিছু জানি না ও তাহলে এই জন্য রসুল ঘরে আইসে আমারে কিছুই বলে না শুধু আইসে সালাম দিয়া বলে আয়েশা কেমন আছো আর তো কিছু বলে না নবী মনে হারা আম্মা জান আয়েশার কিছুই বলেন না রসুল ঘরের মধ্যে ঢুকার পর আম্মা জান আয়েশা রসুলকে বলে পয়গম্বর আমি আমার বাবার বাড়ি যেতে যেতে চাই একটু অনুমতি দেন আল্লাহ রসুল বলে যাও অনুমতি দিলাম আম্মা জান আয়েশা বাবার বাড়ি চলে গেল বাপের বাড়ি যাওয়ার পরে নজর করে দেখতে পায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে আর তার আম্মা জান নিচে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে আম্মা জান আয়েশা আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকিয়া সামনে বসে গেল প্রথম মাকে বলে এমন একটা বদনাম মদিনার মানুষ ছড়াইলো আপনার কি ধারণা আমার উপর একটু আপনি মতামত দেন আমার সঙ্গে সফওয়ানের সঙ্গে নাকি ভালো সম্পর্ক ছিল আয়েশার আম্মা জান ডাক দেয়া বলে ওরে আয়েশা তুমি শুনো মদিনার মধ্যে সবচেয়ে তুমি হলো বড় একটা সুন্দরী মেয়ে এমন কাম হতেই পারে এটা স্বাভাবিক কোনো চিন্তা করিও না কিন্তু আয়েশার ভিতর তো বড় পেরেশানি বেড়ে যায় পিতার কাছে জিজ্ঞাসা করে আব্বা জান আপনার কি ধারণা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আয়েশা ধৈর্য ধরো কিছুই বলার দরকার নাই
এমন করে করে যখন দিন যায় রাত্র যায় দুইটা দিন পরে আম্মা জানাইশা বলেন দুই দিন আমি কিছুই খাই না শুধু একমাত্র আল্লাহর ইবাদত করি আর কান্না করি আল্লাহ এমন একটা বদনাম আমার নামে ছড়াইল তবে আমি পবিত্র কিনা একমাত্র তুমি ভালো জানো দুই দিন পর সাহাবায়ে কেরামদের নিয়ে সামনে নিয়ে নবী বসে গেলেন সাহাবায়ে কেরামদেরকে বলে ও সাহাবায়ে কেরাম তোমাদের মতামত কি বলো আয়েশা কেমন মানুষ তোমরা বলো সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আমরা কিছুই বলতে পারবো না আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন এখন যারা কয় নবী গায়েব জানে তাহলে রাসূল জানলো না কা আলিমুল গায়বি ওয়াশাহাদাতি হুয়ার রহমানুর রহিম গায়বের মালিক কে একমাত্র গায়বের খবর আমার আল্লাহ জানেন দুনিয়ায় কোন আর মানুষ জানে না ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর তবে আমরা আমাদের ধারণা আয়েশা এমন কাজ করতে পারে না নবীজির দিলটা যখন একটু নরম হয়ে গেল আস্তে আস্তে করে ওই আবু বকরের বাড়ি হাজির যখন ঘরের মধ্যে ঢুকে যায় আয়েশাকে ডাইকা নবীজির কাছে বসায় ডাক দিয়া বলে আয়েশা মদিনার মধ্যে যেহেতু এমন একটা বদনাম ছড়াইয়া গেল তবে আমি তোমার জবানের মধ্যে কথাটা শুনতে চাই ও আয়েশা বলো এমন অপরাধ তুমি করছো কিনা জানতে চাই আম্মা জান আয়েশা বলেন ও পয়গম্বর আমি যদি বলি সফওয়ানের সঙ্গে আমার সম্পর্ক ছিল কারণ আপনি দিলে প্রাণে বিশ্বাস করে নেবেন কারণ সবাই জানে আমার একটা ঘটনা কইটা গেছে আর যদি বলি না না মিথ্যা এটাও আপনি বিশ্বাস করতে পারো কষ্ট হয়ে যাবে যার কারণে আমি কিছুই বলবো না আমি সব কিছু আমার আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহর উপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ছেড়ে দিয়েছেন এই কথা বইলে আম্মা জানা এবার আবার বিছানায় যে চোখের পানি ছেড়ে কান্না করে হঠাৎ করে আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দশটা কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে ওরে জিব্রাইল যা আমার বন্ধুকে জানাইয়া দাও আমার আয়েশা দোষী না আমার আয়েশা হল একজন পবিত্র নারী নবীজি এবার আয়েশারে ডাক দিছে আয়েশা আসো খুশি মনে ডাক দিছে তোমার কোনো দোষ না আয়েশা কোনো অভিমান করে না হুজুর আমি আপনার কাছে যাবো না কেন আপনি বিশ্বাস করলেন আমি তো এত বড় অন্যায় করি নাই ও মুমিন মুসলমান তাহলে কেমন মানুষ ছিল নবীর চেহারা দেখা নবীর কথা শুইনা নবীর জবানের কথা শুইনা তারপর নবীর বিবির নামে যদি তোহমাত দিতে পারে তাহলে এই যুগের মানুষ আর এর চেয়ে কত জঘন্য করতে পারে আপনাদের ভালো জানো এই জন্য দেশের মধ্যে বড় গজব কারণ সন্তান বাবাকে মানে না যুবকেরা মুরব্বীদের সম্মান দেয় না এক জায়গার মুরব্বী একজন বসা ওই জায়গায় দেখবেন ঠ্যাংগের উপর ঠ্যাং উড়ে বিড়ি টানতেছে সম্মান দিতেই চায় না অথচ আল্লাহ রাসূল বলেন আলেমদের সম্মান করবা মুরব্বীদের সম্মান করবা আলেমের তাজিম করবা মুরব্বীদের দেখলে এদের সম্মান করবা আলী রাদিয়াল্লাহু তাআলা নূ মসজিদে নবুয়তে রওনা হইছে একটা বুড়া লোক লাডি বর্দি আস্তে 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 যাইতেছে আলী এখন চিন্তা করে রাসূল বলছেন মুরব্বীদের কি দেখলে সম্মান করব এখন যদি মুরব্বীদের ওভারটেক করে আমি যাই এই বুড়া লোকটারে যদি বেদবি হয়ে যায় ওদিক থেকে মসজিদের নবীর মধ্যে জামা শুরু হয়ে গেল মায়ের নবী ইমামতি করতেছে আলী একটু সামনে বাড়ায় আবার কদমটা পিছনে দেয় না না এই বুড়া লোকটাকে ড্যাঙ্গাইয়া আমি সামনে যাব না আবার কদম সামনে দেয় চিন্তা করে জামাত তো শুরু হয়ে গেল আমার জামাত ধরতে হইবে আবার আলী কদমটা পিছে দেয় নবী বলছে মুরব্বী সম্মান করার জন্য এমন করে করে আলীর যাইতে একটু দেরি হয়ে যায় নামাজের মধ্যে আল্লাহ জিব্রাইলকে পাঠায় জিব্রাইল যাও আমার বন্ধুকে বলিয়া দাও আলীর আইতে একটু দেরি হইতেছে জানো আজকে আমার বন্ধু কেরাটা একটু লম্বা করে দেয় চিন্তা করছেন আর দাড়ি ভেপনা মুরব্বীদের দেরকে বুড়ো লোকটা দেখলে দামই দেয় না বাসের মধ্যে ঝুইলা রয়েছে বুড়ো লোকটা কাইতে পড়ে যাবে ভাব আর কত জুয়ানেরা বইয়ে রয়েছে বাপ ধরে সম্মান দেয় না শান্তি আসবে কেমনে
মসজিদের ইমামের পিছে নামাজ পড়ে আবার তার যে সকালবেলা গীবত কি হুজুর ভালো হুজুর মেদেই ভেজাল কেমনে শান্তি আইব সন্তান বাবারে মানে না আগে মরে না কা কিন্তু যুবক না তোমার বাবাও যদি রুজি করতে পারে না টাকা ইনকাম করতে পারে না চাকরি নাই বাকরি নাই কিন্তু তোমার বাবা যদি সংসারের মধ্যে থাকে মনে করবে একটা বটগাছ আছে কয় বটগাছের ফল বাজার বিক্রয় হয় তারপর বটগাছ কেন কাটে না কয় যখন চৈত মাসে রৌদ্র শুরু হয়ে যায় এটার তলে যখন বয় শরীরটা ঠান্ডা হয়ে যায় এইজন্য বটগাছ তারপরও মানুষ কাটে না কিছু বটগাছের কাঠের দাম নাই এটার ফলের কোনো দাম নাই তারপরও বটগাছ যত্ন সহকারে মানুষ রাখে কয় তোমার ঘরের মধ্যে যদি বাবা জীবিত থাকে বাবার সঙ্গে বেয়াদবি করবা না বাবার জন কাছ থেকে তুমি দোয়া লইবা দোয়া কয় বাবা তোমার ঘরের মধ্যে যদি থাকে মনে করবে একটা বটগাছ দাঁড়ানো আছে আল্লাহ রহমত আসবে আরে এখন অনেক যারা বাপ মা বুড়ো হয়ে গেছে কয় এটা মরে না কা মরলে বাঁচতাম এটার টানতে কত কষ্ট আবার বিবিও কয় তোমার বাপে মরে না কা এন হের খেদমত করা লাগে আমার আছে না দজ্জাল মার্কা বিবি আবার বিয়া করার কয় কয় তোমার বাপ মারে দিতে পারবা না ও মুমিন মুসলমান ওর যুবক মা বাবার কাছ থেকে দোয়া লইবা মা বাবা যদি দোয়া করে দেয় তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে আল্লাহ রসুল বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না এর মধ্যে একজন হলো মা যখন আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মায়ের দোয়াটা কবুল করে নেয় মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে কর তাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম এরে যুবক মা বাবা জীবিত আছে তাদের কাছ থেকে দোয়া লইবা আল্লাহর পয়গম্বর জানায় এই যে শবে বরাত আসতেছে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করবে না যারা শিরক করছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না কোন কিতাবে লেখে এক নাম্বার যাদের মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবার কলিজার মধ্যে কষ্ট দিয়েছে আল্লাহ তাআলা ওই বান্দাকেও এই রাতে ক্ষমা করবে না মায়ের কাছ থেকে মাপ চাইয়া নেবা তবে এখন বলতে পারেন হুজুর বেয়াদবি করছে মায় তো মরে গেছে কেমনে মাপসাম সুযোগ আল্লাহ দিয়েছে আল্লাহ রসুল জানাইছেন মা বাবার চোদ্দটা হক কয় সাতটা হক দুনিয়ায় বাইচ্চা রয়েছে তো সাতটা হক দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আরো সাতটা হক বাকি মনে করেন না মরে গেছে লেডা গেছে বালা শেষ তারপরও সাতটা হক বাকি থেকে যায় মা বাবার কাছ থেকে দোয়া যদি লও এর আজকে মেম্বার হয়েছো মা বাবার দোয়া ছাড়া হইতে পারো না চেয়ারম্যান হয়ে গেছো মা বাবার দোয়া ছাড়া হইতে পারো না এমপি মন্ত্রী হয়েছো মা বাবার দোয়া ছাড়া হইতে পারো না আজকে বড় আলেম হয়ে গেছো না না পিছনের দিকে নজর করে দেখো এর মধ্যে বড় অবদান হলো তোমার মা বাবার দোয়া কোন গাছে ডিল মারলে ফল পারবে ওই গাছে ডিল না মাইরা যেই গাছে ডিল মারলে পাতাও পারবে না নিজে ডিল মারি মা বাবা জীবিত আছে দোয়া লইবা সাথে সাথে দোয়া কবুল আর তোমরা যাইবা গাড়ি ভাড়া কইরা মাজার শরীফে মাজার যাইয়া কয় মাজার যাই বাবার দরবারে যাইয়া দোয়া নু দোয়া মাজারে যাও তোমার বাবা বাড়ির সামনে বইরা গেছে কবরটা বাড়ির সামনে বছর বছর হয়ে যায় একদিন বাবার কবরের পাশে দাঁড়াইয়া কবরটা জিয়ারত করতে পারো না আর বন্ধু বান্ধব মিলা টাকা খরচ কইরা ওই সিলেটের মধ্যে কত বন্ড বাবার দরবারে তারপরে যাইয়া কবর জিয়ারত করে এমন মানুষ আছে না নাই অথচ বাড়ির সামনে বাপ মার কবর এনে কবরে বসে দাঁড়ায় একটু বাপের কবরে বসে দাঁড়াইতে পারে না মায়ের কবর বসে দাঁড়াইতে পারে না টাকা খরচ করে আসি বন্ড বাবার কবরে বসে দাঁড়ায় এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম
মা বাবার কাছ থেকে দোয়া লইবা নবীজি বলেন মায়ের দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায় মায়ের চেহারার দিকে যদি নেক নজরে তাকাও আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আমল নামায় দান করে দিবে আহ 6 লাখ টাকা খরচ কইরা হজে যাই কবুল হয় কিনা তারপর জানা নাই আর মায়ের চেহারার দিকে নেক নজর দিয়ে তাকাইনি কবুল হজের সওয়াব কার দিকে তাকাও যে তাকাও বন্ড বাবার দিকে একবার আমি সিলেট মাহফিলে গেলাম কইহেন আল্লাহ ওলা রাসুয়া রইছে তো কবরটা জিয়ারত করে যাই কবরের জিয়ারত যখন করার জন্য ঢুকলাম মাজারে দেহি এখনো আছে দেখেন বড় বড় পিতলের ডেকগুলো রাখা এটা আবার লাল কাপড় দিয়ে ঢাকা এ লাল কাপড় দিয়ে ঢাকছে কিছু কিছু মহিলার যেটা লাগে ফেট ডলে কিরে এটার লাগে ফেট ডলে গা চিন্তা করছেন কত বড় শিরকের কাজ করলো বাচ্চা দেওয়া সন্তান হলো আল্লাহ তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তাআলা তোমার আশা পূরণ করবে আল্লাহ যাকে চায় সন্তান দেয় আবার যাকে চায় না তাকে সন্তান দেয় না আবার যাকে চায় তাকে মেয়ে দান কইরা দেয় আবার যাকে চায় না তাকে মেয়েও দেয় না ছেলে দেয় এমন করে করে আল্লাহ কাটায় আমাদের সমাজে আছে কয় যদি মাইয়া হয় গরু মানত করে বন্ড বাবার দরবারে আল্লাহর সামনে যেন আমার একটা হোলা হয় গরু মানত করে বাবার দরবারে গরু মানত করে কয় টাকা নাই কয় সুদে টাকা আইনা তোমার লইয়া বাবার দরবারে যায় যত মানত করো কাজ হবে না আল্লাহ যাকে ছেলে দিবে তাকে ছেলে দিবে যাকে ইচ্ছা মেয়ে দিবে আবার কাউরে চাইলে ছেলে মেয়ে সব দিবে কয় যদি আল্লাহ চাইতে ক্রমে চাইতে চাইতে দেখেন না কাউরো ছয় সাতটাও মেয়ে হয়ে যায় কোন ক্ষমতা আছে দুনিয়া মানুষের ছেলে হইব না মেয়ে হইব আল্লাহই ভালো জানে এখন কয় হুজুর আলতাছন করে তোমরা কয়ে দিতে পারি এমন সময় তুমি কবা যে এই সময় কইলে ছেলে হইবে না মেয়ে হইবে কইলে আর কোন নষ্ট করার কোনো সুযোগ থাকবে না এমন সময় তোমার আলতাছন ধরা খেয়ে যাবে এটা ছেলে হবে না মেয়ে হবে মায়ের গর্বে কি আছে এটা দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ ভালো জানে আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম মায়ের নবী বলেন মা বাবার চেহারার দিকে এক নজরে তাকাও তবু কবুল হজের সব মিলা যাবে قال رسول الله صلى الله عليه وسلم الجنه تحت اقدام الامهات নবী বলেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে কয় মায়ের খেদমত করার কারণে জান্নাত অর্জিত হয়ে যাবে ঋদর রব্বি ফি ঋদান ওয়ালিদি ওয়া সখতর রব্বি ফি সখতুল ওয়ালিদ আল্লাহর পয়গম্বর জানায় যদি তোমার মা বাবা খুশি হয় তাহলে আল্লাহ তোমার উপর খুশি আর মা বাবা যদি বেজার হয়ে যায় আল্লাহ তোমার উপর বেজার হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে মায়ার নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা কেন কাঁদো আবু হুরায়রা বলে পয়গম্বর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আপনার কাছে আসি এই জন্য আমার মা আমাকে মারধর করেছে নবী বলেন তোমার মায়ের নামে বিচার নিয়ে আইছো আমার কাছে আমার নবীর ক্ষমতা নাই তোমার মায়ের বিচার করার মতো আবু হুরায়রা কান্না করে বলে ও পয়গম্বর আমার মায়ের নামে বিচার নিয়ে আসি নাই তবে আপনার নবীর দোয়া তো আল্লাহ ফেরত দিবে না একটু আমার মায়ের জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়েতের মালাটা পরাইয়া দেয় মায়ার নবী হাত দুইটা বাড়াইয়া বলে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েতটা দান করে দাও ওদিক থেকে আবু হুরায়রা পাগলের মতো বাড়ির দিকে দৌড় দিছে একজন সাহাবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা তোমার কি কোনো বিপদ হয়ে গেল কি বলো কেন পাগলের মতন তুমি বাড়ি দৌড়াও আবু হুরায়রা বলে তাড়াতাড়ি ছেড়ে দাও আমি দেখলাম আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে আমি পরীক্ষা করে থাকবো আমি দৌড়াইয়া আগে বাড়ি পৌঁছাইতে পারি নাকি আমার নবীর দোয়া আল্লাহ আগে কবুল করে আমার মাকে হেদায়েত দিয়া দেয় ঘরের সামনে দাঁড়াইয়া আবু হুরায়রা যখন মাকে মা বলে ডাক দেয় মায়ের কণ্ঠ থেকে এমন সুন্দর একটা মধুর আওয়াজ চলে আসলো আবু হুরায়রা বলেন আমার বুঝতে আর বাকি নাই আমি বাড়ি আসার আগে আগে আমার আল্লাহ রসুলের দোয়া আল্লাহ কবুল করে আমার মাকে আল্লাহ হেদায়েতের মালাটা পরাইয়া দিয়েছে আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম
ওই মা বাবা আর কাছ থেকে দোয়া লইবা কই হুজুর মা দুনিয়ায় নাই কেমন করে মা থেকে ক্ষমা চাইবো আব্দুল কাদের জেলানির দরবারে একটা যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে বলে হুজুর আমি এত বড় একটা অন্যায় করলাম আমি আমার মায়ের সঙ্গে বেয়াদবি করেছি আমার মা তো দুনিয়ায় নাই এখন জানতে চাই কেমন করে আমি মায়ের কাছ থেকে ক্ষমা নিব তবে আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ সুযোগ রাখছে তোমার মায়ের কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে তুমি একজন নেককার সন্তান হতে পারবা এই রাত্র তো বেশি হয়ে গেছে তোমারও রেডি اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بزرگوں کی نہیں ہم کا ضرورت غلام اپنا بنا لے اے خدا یا او در اللہ এই গভীর রাত্র পর্যন্ত দিনের আলোচনা হয়েছে মালিক যত ভুল আর বেয়াদবি সব আমার পক্ষ হইতে আর যত ভালো সব আপনার পক্ষ হইতে আয় আল্লাহ ভুল বেয়াদবি গুলো মাফ করিয়া যতটুকু সব দান করবেন লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বানাইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল আতরে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ আমরা বড় গুনাহগার ও দয়ার আল্লাহ জানি না এই ময়দান হইতে কার জানি মা দুনিয়ায় বেঁচে নাই কে জানি মা হারাইয়া বাবা হারাইয়া আপনজন হারাইয়া আপনার কাছে হাত দুইটা বাড়াইছে গো আল্লাহ মেহরবানি করিয়া ওই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দে আয় আল্লাহ এই মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে একদল তোমার বান্দা বাড়ি চলে যাবে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মাকে মা বলে ডাক দিবে মা সন্তানের কণ্ঠের আওয়াজ পাইয়া মা ঘরের দরজাটা খুলে দিবে আর একদল তোমার বান্দা বড় ইয়তিম ওই ঘরের দরজার সামনে দিয়ে এতিমের মতন দাঁড়াবে গো আল্লাহ মাকে মা বলে ডাক দিতে পারবে না বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না আয় আল্লাহ ওই মা বাবাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাস বাগানে কলা বাগানে পুষ্কুনির পারে সাড়ে তিন হাত মাটির নিচে রেখে দিলাম একদিন কাল পর্যন্ত খবর নিতে পারলাম না আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন জানি না কার মায়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে আয় আল্লাহ জানি না কার বাবার কবরে সব পিচ্ছু গুলো পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায় ওই মা বাবা কবর তাকিয়া সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া বলে সন্তান ওয়াজের ময়দানে গেছো হাত দুইটা আল্লাহর দরবারে বাড়াইছো একটু আমাদের জন্য একটু দোয়া কর আজকে তুমি যেই বাড়িতে ঘুমাও ওই বাড়ির মালিক দেখতে নামি ছিলাম আমি মায়ের চেহারাটা কি তোর চোখের সামনে একটা বার ভাসেদার সন্তান আমি বাবার চেহারাটা কি একটা বার তোমার চোখের সামনে বাসে না একটু আমাদের জন্য দোয়া কর